হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে 2022 সালের রাশিফল। জেনে নেব 2022 সালটা কর্কট রাশির মানুষদের জন্য ঠিক কেমন যাবে। এর আগে আমি আরও কয়েকটি রাশি নিয়ে আলোচনা করেছি, আমি তার প্লে লিস্টের লিঙ্ক কার্ডে দিয়ে দিয়েছি, যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে গিয়ে বলবো দেখে নিন, এখান থেকেও আপনারা অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কর্কট রাশির 2022 সালটা কেমন যাবে। ফার্স্টে আমি একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব, তারপর আমি সমস্ত কিছু ইন্ডিভিজুয়ালি আলোচনা করে দেব। এই বছরটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে সুখকে অনুভব করতে পারবেন। বছরের প্রথম দিকটা স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নেওয়ার জন্য অবশ্যই করে সাজেশন দেওয়া হলো, স্বাস্থ্যের দিকে কিন্তু একটু বেশি কেয়ার দিন। আপনার ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল দুটোই কিন্তু চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু আপনার হেলথ নিয়ে প্রচণ্ড রকম প্রবলেম আপনি ফেস করবেন। ফিনান্সিয়াল দিক থেকে বলবো একটু বেশি অ্যালার্ট থাকতে হবে। আপনার কর্মজীবনে আপনি একটা মিশ্র ফল কিন্তু পাবেন। বছরের শুরুর দিকে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে, অক্টোবরের পর থেকে সময়টা কিন্তু অনেকটা বেটার থাকবে, তবে এপ্রিল মাসের পর খানিকটা হলেও ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন। জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটি মাস প্রচণ্ড সংগ্রাম করে কাটাতে হবে। কিন্তু যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন, তাদের জন্য আমি বলব মার্চ মাসটা কিন্তু খুব দুর্দান্ত, মার্চ মাসে শুরু করতে পারেন, ভালো ফল কিন্তু পাবেন। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদেরকে বলবো বিজনেসে আরও একটু বেশি মন কিন্তু দিতে হবে। আপনার কাজের জন্য আপনাকে প্রচণ্ড রকমভাবে কিন্তু ভ্রমণ করতে হতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন তাদের জন্য এই বছরটা কিন্তু ভালো, এবং তারা কাজের জন্য কিন্তু বিদেশে যাওয়ারও পরিকল্পনা করতে পারেন। জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটি মাসে কিন্তু প্রচণ্ড রকমভাবে খরচ বৃদ্ধি পেতে চলেছে। মার্চ মাসের পর কোনো ধর্মীয় কাজে প্রচণ্ড রকমভাবে কিন্তু ব্যয় হতে পারে। আপনি যদি কোথাও ইনভেস্ট করেন তাহলে বলবো আপনার পার্টনারের সাথে আগে একটু পরিকল্পনা করে নিন, তারপর ইনভেস্ট করুন। খানিকটা ফিনান্সিয়াল দিক থেকে লস হবে জুলাই মাসের পরে, কিন্তু আপনার সেভিংসের অনেকটা অংশ বাজে খাদে খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বছরের শুরু থেকেই বলবো অর্থ সঞ্চয় করার হ্যাবিটটাকে গ্রো করে ফেলুন। শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের জন্য বছরটা কিন্তু প্রচণ্ড রকম ভালো, যদিও প্রচণ্ড রকম কঠোর পরিশ্রম কিন্তু করতে হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে আপনি কিন্তু সফল হবেন, আপনার পার্টনার আপনার প্রতি কিন্তু প্রচণ্ড রকমভাবে লয়াল থাকবে। যদিও জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটি মাস রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা হতাশা নিয়ে আসবে, তবু আমি বলবো এই সময় নিজের রাগ এবং নিজের কণ্ঠস্বর এই দুটির ওপর একটু কন্ট্রোল কিন্তু রাখুন, না হলে কিন্তু ভবিষ্যতে রিগ্রেট করতে হতে পারে। এপ্রিলের পর নতুন সম্পর্কের ক্ষেত্রে দ্বারা আপনি উপকৃত হবেন। যারা আনম্যারিড তাদের কিন্তু বিয়ে হওয়ার চান্স থাকছে। কোথাও ফ্যামিলিতে আপনাকে নিয়ে কিন্তু প্রবলেম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, আপনি আপনার মায়ের স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দিন, এর ফলে আপনার ফ্যামিলি লাইফ কোথাও গিয়ে কিন্তু একটু ডিস্টার্ব হবে। এটা আমি একটা ওভারঅল ধারণা দিলাম, এবার ইন্ডিভিজুয়ালি সমস্ত কিছু জানবো। ফার্স্টেই জেনে নেবো লাভ লাইফটা কেমন থাকছে না থাকছে। কর্কট রাশির লাভ লাইফটা বছরের শুরুতে কিন্তু খুব দুর্দান্ত কাটবে, এই সময় আপনি পুরো রোম্যান্টিক আমেজে কিন্তু থাকবেন। জানুয়ারি এবং মার্চ মাসে আপনি যদি কাউকে প্রপোজাল দেন সেটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার চান্স 100% থাকছে। যদি কাউকে প্রপোজাল দেওয়ার থাকে বলবো প্রপোজালটা দিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এপ্রিল মে জুন এই মাসগুলো আপনি যতটা প্রত্যাশা করছেন আপনার পার্টনারের থেকে ঠিক ততটা আপনি কিন্তু পাবেন না, যার ফলে আপনি খানিকটা হতাশ হবেন। যারা ম্যারিড তাদের জন্য বলবো আপনি ঠিক আপনার মনের ভাবগুলো আপনার পার্টনারকে ঠিক করে বোঝাতে পারবেন না, যার ফলে আপনার পার্টনার ঠিক করে বুঝতে পারবে না, এই ব্যাপারটা নিয়ে কিন্তু কোথাও সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, এবং আপনি আপনার সম্পর্কে অনেকটা অনড় থাকবেন। যারা বিবাহিত তাদের কাছে এই বছরটা অনেক কিছু চ্যালেঞ্জিং থাকবে।
এবং আপনি যদি ধৈর্যের সাথে সেই পরিস্থিতিটার সাথে মোকাবিলা না করেন, তাহলে কিন্তু সম্পর্কে ফাটল ধরার সম্ভাবনা কিন্তু থাকছে। বছরের মিডিলটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আপনি যদি সব কিছু ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে বছরের শেষের দিকটা খুব ভালো কাটবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মোটামুটি ভালোই সম্পর্ক থাকবে, বোঝাপড়াটাও থাকবে। আপনারা আপনাদের মধ্যে থার্ড পার্সন কাউকে নাক গলাতে দেবেন না। এই থার্ড পার্সনের জন্য কিন্তু কোথাও গিয়ে সমস্যা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো নিকট আত্মীয়র সাথে কিন্তু বিবাদ মিটে যাবে, তার সাথে রিলেশনটা আবার বেটার হয়ে যাবে। এবার জানবো অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন থাকছে না থাকছে। বছরের শুরুটা আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি খুব ভালো থাকছে, আপনি একাধিক সোর্স থেকে অর্থ কিন্তু উপার্জন করতে পারবে। অবাঞ্ছিত কোনো পদ থেকে অর্থ উপার্জন হতে পারে, সে বিষয়ে বলবো, বিষয়টি থেকে দূরে থাকুন, না হলে কিন্তু ফিউচারে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। বছরের মিডিলটা ফিনান্সিয়াল দিক থেকে একটু উইক কিন্তু থাকবে। আপনি আপনার কোনো বড় উইশ ফুলফিল করার জন্য কারোর থেকে টাকা ধার নিতে পারেন বা ব্যাংক থেকেও আপনি লোন নিতে পারেন। মিডিলটা বললাম মোটামুটি থাকবে, খুব ভালো কিন্তু মিডিলটা কিছু থাকছে না। এটা মোটামুটি আপনাদের ওভারঅল ফিনান্সিয়াল কন্ডিশনটা থাকছে। এবার জানবো আপনাদের কর্মজীবনটা কেমন থাকছে না থাকছে। কর্কট রাশির মানুষদের বছরের শুরুটা কিন্তু চমৎকার হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে। ভালো কোনো পদে আপনারা কিন্তু জব পেয়ে যেতে পারেন। এর পাশাপাশি দায়িত্ব কর্তব্য কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় আপনাকে কিন্তু ওভার কনফিডেন্স থেকে একটু দূরে থাকতে হবে, না হলে কিন্তু পরিস্থিতি আপনার এগেনস্টে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। বছরের মাঝামাঝি সময়টা কিন্তু তুলনামূলকভাবে মোটামুটিভাবে কেটে যাবে। বছরের শেষের তিনটে মাস আপনার দুর্দান্ত পারফরমেন্স, আপনার পাওয়ার, যার ফলে কিন্তু আপনি আপনার কর্মজগতে চমৎকার লাভ পাবেন। আপনি আপনার কাজ প্রচণ্ড দৃঢ়ভাবে সম্পন্ন করবেন। আপনি যদি বিজনেস করেন, আপনার বিজনেস কিন্তু এ বছরে বাড়বে। শুধু বিজনেসটাই নয়, আপনি কিন্তু বিজনেসের মধ্যে আপনি কিন্তু বিজনেসের মাধ্যমে সমাজের অনেক কল্যাণমূলক কাজও কিন্তু করবেন, যা আপনাকে কিন্তু প্রচণ্ড সম্মান এবং আপনার বিজনেসের বৃদ্ধি দুই কিন্তু এনে দেবে। আপনার অর্থনৈতিক অবস্থাও কিন্তু উন্নতি ঘটবে। আয়ের পাশাপাশি ব্যয় কিন্তু আছে। কোনো প্রভাবশালী ব্যক্তির জন্য আপনি লাইফে কিন্তু বড় কোনো পদ পেতে পারেন। আপনি আপনার বিজনেস পার্টনারকে কখনোই চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। যারা প্রপার্টি সংক্রান্ত বিজনেস করেন, তাদের জন্য বলবো এই বছরটা খুব ভালো হতে চলেছে। যারা সরকারি চাকরি করেন, তাদের কিন্তু প্রচণ্ড সতর্ক থাকতে হবে, কোথাও গিয়ে সমস্যা বৃদ্ধি হবে। এবার জানবো হেলথ কেমন থাকবে না থাকবে। বছরের প্রথম কয়েক মাস হেলথ কিন্তু খুব ভালো থাকছে, তবে আপনাকে দুটো জিনিস মাথায় রেখে চলতে হবে। একটা হচ্ছে আপনার স্কিন রিলেটেড কোনো প্রবলেম কিন্তু আপনাকে ভোগাতে পারে। আপনার বছরটা ম্যাক্সিমাম টাইমে লিকুইড খাবার দাবার খান, না হলে কিন্তু আপনার লিভার সংক্রান্ত বা কিডনি সংক্রান্ত প্রবলেম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে বছরের মিডিলটা কিন্তু আপনার স্বাস্থ্য অনেকটা বেটার হয়ে যাবে, আপনি পুরনো সমস্ত রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। কিছুটা মানসিক চাপ থাকবে, মানসিক দিক থেকে অনেক রকম প্রেশার অবশ্যই আসবে। তার জন্য বলবো নিজেকে প্রচণ্ডভাবে শক্ত রাখুন, যে কোনো চ্যালেঞ্জ এলে সেটাকে আপনি যাতে ফেস করতে পারেন, কোনো রকম প্রবলেম না হয়। প্রয়োজনের থেকে অত্যাধিক কাজ কখনোই করবেন না। প্রয়োজনের থেকে অত্যাধিক কাজ মানুষের মানসিক এবং শারীরিক দুটোরই স্বাস্থ্যের কিন্তু ক্ষতি করে। এই সময় আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আপনাকে প্রচণ্ড মাত্রায় ভোগাবে। জানবো এডুকেশন কেমন থাকবে না থাকবে। যে সকল স্টুডেন্টরা খুব ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, তারা কিন্তু তাদের রেজাল্ট খুব ভালো এই বছরে করতে পারবেন। কিন্তু যারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করেন, তারা বলবো নিজেরা যতটা আশা করছেন সেরকম ভালো ফল কিন্তু নাও পেতে পারেন। আপনাকে সাজেশন দেওয়া হচ্ছে, আপনাকে বলবো যে এই বছরটা কখনোই নিজের স্টাডি থেকে ফোকাস হারাবেন না। নিজের স্টাডি থেকে ফোকাস হারালে কিন্তু প্রচণ্ড প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। যারা হায়ার স্টাডি করছেন, তাদের জন্য বলবো খুব একটা ভালো সফলতা কিন্তু এই বছরে হায়ার স্টাডির জন্য
থাকছে না। যারা প্রপার্টি সেল করতে চান তারা এই বছরের প্রথমের দিকে কিন্তু সফলতা পাবেন। প্রপার্টি কেনার জন্য অনেকে লোন নিতে পারে, তবে একটাই কথা বলবো, যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে অনেকটা সতর্কতা অবলম্বন করে ইনভেস্ট করুন, না হলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবেন। 2022 সালটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। এই টপিকটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।